প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ বাংলা টিভির বাংলা সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, ওবায়দুল কাদেরকে ফোন মির্জা ফখরুলের, খালেদা জিয়াকে জেলে মেরে ফেলার ইচ্ছা শেখ হাসিনার নেই, ওবায়দুল কাদের। আওয়ামী লীগ থেকে মনোনয়নপত্র নিলেন বিএনপির সাবেক মেয়র মঞ্জুর। বৈশাখ জ্যৈষ্ঠ গেল, পৌষ মাঘও গেল, পেঁয়াজের দাম কমল কই? দেশের সকল সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর আপনি যদি আগে থেকেই সাবস্ক্রাইব করে থাকেন তাহলে সবার আগে সর্বশেষ সংবাদ পাওয়ার জন্য এখনই বেল আইকনে ক্লিক দিয়ে রাখুন। এবারে বিস্তারিত, ওবায়দুল কাদেরকে ফোন মির্জা ফখরুলের। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গুরুতর অসুস্থতার বিষয়টি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অবহিত করতে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে টেলিফোন করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার সকালে রাজধানীর ধানমন্ডির আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের এ তথ্য জানান। ওবায়দুল কাদের বলেন, খালেদা জিয়ার অসুস্থতার কথা বিবেচনায় নিয়ে প্যারোলে মুক্তির বিষয়ে আমার সঙ্গে ফখরুল ইসলাম আলমগীরের টেলিফোনে কথা হয়েছে। তিনি আমাকে অনুরোধ করেছেন আমি যেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে খালেদা জিয়ার প্যারোলের বিষয়টি বলি। খালেদা জিয়ার মুক্তির বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের। এমনটি জানিয়ে তিনি বলেন, খালেদা জিয়ার প্যারোলে মুক্তির বিষয়ে আমি স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রীর সঙ্গে কথা বলেছি। এ ব্যাপারে তারা লিখিত কোনো আবেদন পাননি। তারা বিএনপি শুধু মুখে মুখেই মুক্তির কথা বলছেন কিন্তু লিখিত কোনো আবেদন করেননি। এটি দুর্নীতির মামলা, রাজনৈতিক মামলা হলে সরকার বিবেচনা করতে পারত। ওবায়দুল কাদের বলেন, বিএনপি বারবার সরকারের কাছে খালেদা জিয়ার মুক্তি বা প্যারোলে মুক্তি চাচ্ছে কিন্তু বিষয়টি রাজনৈতিক মামলা নয়। সরকার বিষয়টি তখনই বিবেচনা করতে পারত যদি সেটি রাজনৈতিক হতো। তিনি বলেন, তারা বিএনপি প্যারোলের জন্য আবেদন করলে কি কি কারণে প্যারোল চান তা আবেদনে উল্লেখ করতে হবে, সেটি নিয়মের মধ্যে পড়ে কিনা তাও খতিয়ে দেখতে হবে। খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে বিএনপি নেতারা রাজনীতি করছেন জানিয়ে ওবায়দুল কাদের বলেন, মেডিকেল বোর্ড যে রিপোর্ট দেবে তা আদালতের কাছে পৌঁছতে হবে। খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে নেতারা যেভাবে বলেন, দায়িত্বরত ডাক্তাররা সেভাবে বলেন না। বিএনপি এক মুখে দুই কথা বলেন, এটি দ্বিচারিতা। তারা কি চান নিজেরাই জানেন না, এ কারণে তারা রাজনীতিতে সফল হতে পারছেন না, যোগ করেন তিনি। খালেদা জিয়ার প্রতি সরকার মানবিক আচরণ করবে জানিয়ে সেতুমন্ত্রী বলেন, তার শারীরিক অবস্থার অবনতি হলে সরকার এতটা অমানবিক আচরণ করবে না। বিএনপির পক্ষ থেকে যদি প্যারোলে মুক্তির আবেদন করা হয় আপনারা কি পদক্ষেপ নেবেন, এমন প্রশ্নে ওবায়দুল কাদের বলেন, যদির কথা যদি, সেটি পরে দেখা যাবে। তিনি বলেন, তারা যদি প্যারোলে মুক্তির আবেদন করে, আবেদনে উল্লেখ করা কারণের সঙ্গে প্যারোলে মুক্তির কারণ মিলে কিনা সেটি কর্তৃপক্ষ দেখবে। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় দণ্ডিত হয়ে 2018 সালের 8 ফেব্রুয়ারি কারাগারে যান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এরই মধ্যে তার কারাজীবনের 2 বছর কেটে গেছে। কারাগারে অসুস্থ হয়ে পড়ায় গত বছরের 1 এপ্রিল তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে BSMMU ভর্তি করা হয়। এখনও তিনি সেখানেই চিকিৎসাধীন। মঙ্গলবার খালেদা জিয়ার 6 স্বজন তাকে হাসপাতালে দেখে আসেন। বেরিয়ে এসে তারা জানেন, খালেদা জিয়ার চিকিৎসার জন্য তারা বিদেশে নিয়ে যেতে চান, এজন্য প্যারোলে মুক্তি দিলে তাতে তাদের আপত্তি থাকবে না। অবশ্য প্যারোলে মুক্তির বিষয়ে বিএনপি নেতারা দ্বিধা বিভক্ত। খালেদা জিয়াকে জেলে মেরে ফেলার ইচ্ছা শেখ হাসিনার নেই, ওবায়দুল কাদের। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, বিএনপি খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে যতটা না ভাবছে তার চেয়ে বেশি রাজনীতি করছে। খালেদা জিয়ার মামলাটি দুর্নীতির, এই মামলায় তাকে মুক্তি দেওয়ার এখতিয়ার আছে একমাত্র আদালতের। বৃহস্পতিবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, তিনি মির্জা ফখরুল বলেছেন, সরকার জেলের মধ্যে খালেদা জিয়াকে মেরে ফেলতে চায় কষ্ট দিয়ে, সে ধরনের ইচ্ছা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেই। আমরা এই প্রতিহিংসার রাজনীতি করি না, বেগম জিয়াকে জেলের মধ্যে মেরে ফেলবো এ রাজনীতি বঙ্গবন্ধু করে নাই, শেখ হাসিনাও করে না। খালেদা জিয়ার অসুস্থতা প্রসঙ্গে তিনি বলেন, বেগম জিয়ার স্বাস্থ্য সম্পর্কে দলের লোকেরা বলে একটা আর চিকিৎসকেরা বলেন আরেকটা। চিকিৎসকেরা বলেন তার স্বাস্থ্য নিয়ন্ত্রণে আছে, আর দলের লোকেরা তাকে অসুস্থ থেকে আরো বেশি অসুস্থ বানিয়ে যতটা না চিকিৎসার জন্য ভাবছে তার চেয়ে বেশি রাজনীতি করছে। ওবায়দুল কাদের বলেন, খালেদা জিয়াকে কি আওয়ামী লীগ জেলে নিয়েছে, তাকে কি শেখ হাসিনা জেলে নিয়েছেন, তাকে জেলে নিয়েছে আদালত। তত্ত্বাবধায়ক সরকারের মামলায় তিনি বিচারাধীন আছেন, তার মামলাটি রাজনৈতিক মামলা নয়, দুর্নীতির মামলা। তিনি বলেন, রাজনৈতিক মামলা হলে সরকার তার মুক্তি নিয়ে বিবেচনা করতে পারত, দুর্নীতি মামলায় তাকে মুক্তি দেওয়ার একমাত্র এখতিয়ার রয়েছে আদালতের। আওয়ামী লীগ থেকে মনোনয়নপত্র নিলেন বিএনপির সাবেক মেয়র মঞ্জুর।
চট্টগ্রাম সিটি কর্পোরেশনে চষিক বিএনপির সাবেক নির্বাচিত মেয়র এম মঞ্জুর আলম এবার আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে নির্বাচন করতে চান। বৃহস্পতিবার সকালে মেয়র পদে মঞ্জুরের পক্ষে আওয়ামী লীগের দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করা হয়। এ নিয়ে চট্টগ্রামের রাজনৈতিক অঙ্গনে নানামুখী আলোচনা চলছে। মঞ্জুর আলম একসময় আওয়ামী লীগ করতেন। তিনি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের তিনবারের সাবেক কাউন্সিলর। চট্টগ্রামে আওয়ামী লীগের দাপটে নেতা প্রয়াত মহিউদ্দিন চৌধুরীর নগরসভার গুরুত্বপূর্ণ এই সদস্য একসময় ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পালনও করেন। 2010 সালের চষিক নির্বাচনে তিনি মেয়র পদে আওয়ামী লীগ থেকে সমর্থন চেয়েছিলেন, না পেয়ে আচমকা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করেন। পরে বিএনপির সমর্থন পেয়ে মেয়র নির্বাচন করেন। চট্টগ্রামের তিনবারের মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীকে প্রায় লক্ষাধিক ভোটে হারিয়ে চমক সৃষ্টি করেছিলেন মঞ্জুর। মেয়র নির্বাচিত হওয়ার পর তাকে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পদ দেওয়া হয়। সেই মঞ্জুর আলমই ভোল পাল্টে এবার আওয়ামী লীগ থেকে নির্বাচন করতে চাইছেন। এ বিষয়ে মঞ্জুর আলম গণমাধ্যমকে বলেন, এখন আওয়ামী লীগের ডাকের অপেক্ষায় আছেন তিনি। ডাক পেলে ঢাকায় যাব, দল চাইতে হবে, না হলে ঢাকায় গিয়ে লাভ কি, এর বাইরে আমার কোনো সিদ্ধান্ত নেই বলেন তিনি। 2015 সালে চট্টগ্রাম সিটি নির্বাচনে আওয়ামী লীগের আজমা নাসিরউদ্দিনের কাছে হেরেছিলেন সেই সময়কার বিএনপি নেতা মঞ্জুর আলম। সেবার ব্যাপক কারচুপির অভিযোগ তুলে ভোট বর্জনের ঘোষণা দেয় বিএনপি। ভোটের দিন দুপুরে দল ভোট থেকে সরে আসার সিদ্ধান্ত নেয় কিছুটা নাকশ ছিলেন মঞ্জুর। তিনি চেয়েছিলেন কেন্দ্র দখল, ভোট কারচুপি, যাই হোক মাটি কামড়ে ভোটের মাঠে পড়ে থাকতে। সেই ক্ষোভ থেকে বিএনপি এবং রাজনীতি ছেড়ে দেওয়ার ঘোষণা দেন মহিউদ্দিন। শীর্ষ মঞ্জুর আলম পরে 2018 সালের 30 ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হতে দলীয় মনোনয়ন ফর্ম কিনেছিলেন, কিন্তু আওয়ামী লীগ তাকে মনোনয়ন দেয়নি। তবে সিটিতে মঞ্জুর মনোনয়ন পাওয়ার বিষয়ে আশাবাদী। তার কর্মী সমর্থকরা মনে করেন, মঞ্জুর চট্টগ্রামে অন্যতম সফল মেয়র, তার ইতিবাচক ইমেজ রয়েছে, একজন সজ্জন ব্যক্তি হিসেবে সবার সঙ্গে তার সুসম্পর্ক, তাই আওয়ামী লীগ দলীয় কোন্দল এড়াতে এবার তাকেই বেছে নেবে। এদিকে চষিক নির্বাচনে নৌকার মেয়র প্রার্থী হতে এরই মধ্যে 9 জন ঢাকায় আওয়ামী লীগের কার্যালয় থেকে মনোনয়ন ফর্ম কিনেছেন। বর্তমান মেয়র আজমা নাসিরউদ্দিনের পাশাপাশি মেয়র প্রার্থী হতে চাইছেন আরেক হ্যাবিয়েট নেতা ও সাবেক মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যান আব্দুস সালামও প্রার্থী হতে চান। এসব হ্যাবিয়েট নেতার ভিড়ে মঞ্জুর আলম আওয়ামী লীগের ঠাঁই পাবেন কিনা এটি নিয়েও স্থানীয় নেতাদের সংশয় রয়েছে। 2010 সালের নির্বাচনে 4,79,145 ভোট পেয়ে নিজের রাজনৈতিক গুরু এবিএম মহিউদ্দিন চৌধুরীকে প্রায় 95,000 ভোটের ব্যবধানে হারিয়ে মেয়র হয়েছিলেন বিএনপি প্রার্থী মঞ্জুর। পরে তাকে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা করা হয়। বিএনপি টিকিটে মেয়র হলেও মঞ্জুর আওয়ামী লীগের খোলস ছাড়তে পারেননি। সিটি কর্পোরেশনের বিভিন্ন অনুষ্ঠানে প্রধান অতিথি করতেন নগর আওয়ামী লীগের তৎকালীন সভাপতি মহিউদ্দিন চৌধুরীকে। এছাড়া বঙ্গমাতা শেখ ফজিলতুন্নেসা মুজিবের নামে একটি দাতব্য প্রতিষ্ঠান করে সেটির ব্যানারে সমাজসেবামূলক কার্যক্রম চালিয়ে গেছেন। এ নিয়ে বিএনপি নেতাদের ক্ষোভ ছিল তার প্রতি। তবু পরের নির্বাচনে তাকেই ধানের শীষের টিকিট দেয় বিএনপি, কিন্তু মঞ্জুর নির্বাচনে আজমা নাসিরের কৌশলের কাছে কুলিয়ে উঠতে পারেননি। 2015 সালে সিটি নির্বাচনে হেরে যাওয়ার পর রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছিলেন মঞ্জুর, যদিও পরে আবার পুরনো দলে ফিরে সংসদ নির্বাচন করতে চেয়েছিলেন। এ বিষয়ে মঞ্জুর বলেন, রাজনীতি করব না বলেছিলাম, সঙ্গে এটিও বলেছিলাম সমাজসেবা করে যাব, সেই কমিটমেন্ট আমি রেখেছি, এক মিনিটের জন্য সমাজসেবা থেকে বিচ্যুত হইনি, এটি একটি দায়িত্ব পালন, মানুষের প্রতি দায়িত্ব পালন আমি করে গেছি। এবারও নির্বাচনে আগ্রহী হলেও দলের মনোনয়ন না পেলে সে পথেই হাঁটবেন বলে জানান মঞ্জুর। যেহেতু দলীয় মনোনয়নেই নির্বাচন হচ্ছে, তাই দলের মনোনয়ন না পেলে নির্বাচন করা সম্ভব নয়। বৈশাখ জ্যৈষ্ঠ গেল, পৌষ মাঘ গেল, পেঁয়াজের দাম কমল কই? পেঁয়াজের দাম নিয়ন্ত্রণ করতে না পারায় বাণিজ্য মন্ত্রীর কড়া সমালোচনা করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি। তিনি বলেছেন, বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সি বলেছেন, পেঁয়াজের দাম স্থিতিশীলতা হতে আরও কিছুটা সময় লাগবে। বাণিজ্য মন্ত্রীকে বলতে চাই, বৈশাখ গেল, জ্যৈষ্ঠ গেল, দেখতে দেখতে পৌষ মাঘ সবই গেল, কিন্তু পেঁয়াজের দাম কমল কই? শুক্রবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রিজভি এসব কথা বলেন। সংবাদে শেষ পর্যন্ত থাকার জন্য ধন্যবাদ। প্রিয় ভিউয়ার্স, রিজভির সাথে কি আপনিও একমত? আমাদেরকে কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। সেই সাথে ভিডিওটি শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিন। আমাদের পরবর্তী সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।
আর আপনি যদি আগে থেকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে সবার আগে সর্বশেষ সংবাদ পাওয়ার জন্য এখনই বেল আইকনে ক্লিক দিয়ে রাখুন। ধন্যবাদ।